আজকে সারাদিন কটা প্রোগ্রাম করছেন? আচ্ছা, সারাদিনে বেশ কয়েকটা প্রোগ্রাম করছি ভাই। না, এ দামে পাইনি ভাই, একেবারে মাটি কাটা দাম হয়েছে। এটা কাটা দাম 1,35,000, আবার সাথে দিচ্ছেন হলস্টেইন ফ্রিজিয়ান বকনা বাচ্চা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 10ই ডিসেম্বর 2022, কৃষি অ্যান্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে জিসান ডেইরি ফার্মে, আর এই ফার্মের ঠিকানা পাবনা জেলার ভাঙড় উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এই ফার্মের মালিক কাউন্সিলর ভাই প্রত্যেক সপ্তাহে একদিন শুক্রবার অথবা শনিবারে ডিসকাউন্ট কালেকশনে গাভীগুলো দেখায়। এই সপ্তাহে শনিবারে ওনার কাছে নতুন যে গাভীগুলো রয়েছে, এর জাতমান কোয়ালিটি থেকে শুরু করে সঠিক দাম সম্পর্কে, সঠিক দুধ সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। দর্শক ভাই বোনেরা, আপনারা যে যেখান থেকে গাভীগুলো কিনবেন, অবশ্যই সরজমিনে এসে দেখে শুনে কিনবেন। বিস্তারিত জানতে আমাদের আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাউন্সিলর ভাই কেমন আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। বেচা কেনা? বেচা কেনা আগের মতোই ভালো। আমার তো পাইকারি সেল ভাই, সব সময় আগা করে একই রকম। আমার আগা করে একই রকম বেচা কেনা ভাই। আচ্ছা, শুরুতে যারা নতুন ভাইরা আছে তাদের উদ্দেশ্যে আপনার নাম সব ফার্ম। আমার নাম মোহাম্মদ সুলতান আহমেদ, পাবনা জেলা ভাঙড় থানা চৌবাড়িয়া হারোপাড়া, জিসান ডেইরি ফার্মের মালিক পাশাপাশি কাউন্সিলর। আচ্ছা ভাই, একটা তথ্য দর্শকদের জানাবেন, এর আগের সপ্তাহে আমরা শনিবারে প্রোগ্রাম করেছি, আজকেও শনিবারে আসলাম। মানে শুক্রবারের প্রোগ্রামটা কি? শুক্রবারের প্রোগ্রামটা হচ্ছে একটাই কারণে, আমার মুকামের থেকে গরু আসতো বৃহস্পতিবারের দিন। জি জি জি। কিন্তু মুকাম এলোমেলো হয়া আপনি এখন গরু আসে শুক্রবারের দিন। আচ্ছা, এখন শুক্রবারে আসে, পরের দিন আমরা প্রোগ্রাম করবো শনিবার। এখন কি একদম পার্মানেন্ট? একবার পার্মানেন্ট শনিবার, প্রতি শনিবারে একটা করে, শুক্রবারে কিন্তু শনিবার বানাইছি আমি। আচ্ছা, তাহলে শুক্রবার ডিসকাউন্ট আর দর্শকরা পাবে না? না, ডিসকাউন্ট পাবে, ডিসকাউন্ট থাকবে, ডিসকাউন্ট পাবে, শুধু বারটা চেঞ্জ হয়ে গেছে, ডিসকাউন্ট পাবে। আচ্ছা, কতগুলো গাভী আনছেন এই সপ্তাহে? এই সপ্তাহে গাভী আছে 15টা। 15টা? আমি এখন 9টা গরু দেখাবো। বাচ্চালা কয়টা আছে ভাই? 9টাই বাচ্চা, সব বাচ্চা সহ। শীতকালে তো দুধের চাহিদা বেশি, বাচ্চালা প্রেগন্যান্ট গরুগুলো মানে ঝামেলা হচ্ছে, বাইরে পাঠানো যাচ্ছে না, অনেক লোক লিতে যায় না, ক্ষতিগ্রস্ত হয়, এর কারণে আমরা হচ্ছে বাচ্চা সহ কিনছি, বাচ্চা সহ গরু বেশি কিনতেছি। আচ্ছা, দুধের তো গ্যারান্টি দিবেন? প্রেগন্যান্ট আমরা কিনতেছি, কিন্তু আমরা গরু বাচ্চা বাচ্চা ডেলিভারি করে আমরা বিক্রি করতেছি। আচ্ছা, তো 9টার মধ্যে 9টি বাচ্চা সহ দুধ কত লিটার করে আছে? 22 থেকে আপনার 10 কেজি পর্যন্ত আছে। 10 থেকে একদম 22-এর মধ্যে? 22 গ্যারান্টি। যারা যাদের কম বাজেট, ছোট পরিবার, তাদের থেকে শুরু করে বড় খামারিদের জন্য প্রবাসী ভাইয়ের একটা গরু আজকে আছে। আচ্ছা, কেমন দাম দিবেন আজকে ভাই? আজকে 2,60,000 থেকে আপনার এক শুধু 85,000 টাকা, শুধু 85, উপরে 2,60,000, এর মধ্যে তো আবার ডিসকাউন্ট আছে। হ্যাঁ, ডিসকাউন্ট আছে। তো চলেন দেখি কেমন কালেকশন করছেন। প্রত্যেকটি গাভী সঠিক যে বর্ণনা, জীবনে কোনোদিন 2 নম্বরই পাইছেন নাকি? না, তা পাই নাই। তো আমরা পাওয়ার যেন আর যেন না পাই, কোনোদিনও পাবেন না। তো চলেন গরু দেখতে ভাই। 1 নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন কাউন্সিলর ভাই, সাদা কালো রঙের বাচ্চা সহ। হ্যাঁ, গরুটা খুব পছন্দ, সে গরু আমি পছন্দ করে কিনছি। আচ্ছা, তো এই গরুটা কি জাতের গরু? হলস্টেইন ফ্রিজিয়ান। হলস্টেইন ফ্রিজিয়ান। দাঁত বয়স? দ্বিতীয় বিয়ান, দাঁত 6টা। 6 দাঁত, দ্বিতীয়বারের মতো বাচ্চা দিচ্ছে। কোলে কি বাচ্চা? ষাঁড় বাচ্চা। সম্পূর্ণ সুস্থ? একবারে 100% সুস্থ, খুব হৃষ্টপুষ্ট বাচ্চা হয়েছে। বয়স কি রকম? বাচ্চার বয়স আজকে 5 দিন। 5 দিন ফুল? 5 দিন। গাভীর দুধ কত লিটার কনফার্ম হয়েছে? গাভীর দুধ লিগ্যাল দুধ আমি গ্যারান্টি দেবো হচ্ছে আপনার 23টা। জি। আচ্ছা, আপনিও 23টাই পাচ্ছেন? হ্যাঁ, আমি 1 লিটার কমায় দেবো, 22 কেজি গ্যারান্টি, 22টার গ্যারান্টি, 100% গ্যারান্টি। এখন যদি এই ওলানে দহন করা যায় কত লিটার দুধ পাওয়া যায়? এখন 15 কেজি দুধ হবে। 15টা? জি। বিকেল বেলা আবার দহন করলে কত লিটার? 7-8 কেজি বাচ্চা হালকাভাবে দরলে 7-8 কেজি হবে। আচ্ছা, মোটামুটি সকাল এবং বিকাল দিয়ে 22 কেজি গ্যারান্টি, 22 লিটার সারা বাংলাদেশ। 22 কেজির 1 কেজি কম হলে আপনার গরু লিতে হবে না। আচ্ছা, যারা আপনার কথার উপর নিয়ে যাবে, আমার বাসায় 3 দিন থাকিয়ে গরু দোয়া নিবে। আচ্ছা, থাকা খাওয়া ফ্রি? আচ্ছা, এটা হচ্ছে যারা আসলো তারা তো বুঝ করেই নিল, আর যারা আসতে পারে না, আমরা সবসময় বলি আসেন। শুনেন, যারা অনলাইনে গরু কেনে তারা নিকটের লোক ছাড়া কেনে না। আচ্ছা, তো ভালোবাসার লোক ছাড়া কেনে না, চেঞ্জ করার সুযোগ আছে? সুযোগ আছে। দাম কত ভাই? এটা দাম পড়বে 2,60,000। 2,60,000? জি। আচ্ছা, একটা সুপার ডুপার ডিসকাউন্ট দিয়ে দেন তো ভাই। ভাই, এগুলো তো ডিসকাউন্ট দেওয়া ছিল না, তারপরে শুক্রবার আমি কিন্তু শনিবার বানালিছি। জি জি জি। 10,000 ডিসকাউন্ট? 10,000। 2,50,000 একদম? একদম। দুধ কিন্তু 22টা গ্যারান্টি, 22টা গ্যারান্টি। আচ্ছা, এটা সাইড করে দেন, আমরা 2 নম্বরে গাভী দর্শকদের দেখাই। 2 নম্বর সিরিয়ালে আরো একটি সাদা কালো গাভী নিয়ে আসলেন, সাদা কালো বাচ্চা সহ। কি জাতটা দেখেন, একবার অরিজিনাল জার্সি তো ফিজিনে করা আছে। আচ্ছা, কান মাথা, কান মান সব জার্সি, বাটো জার্সি, বাটগুলো জার্সি, বাটগুলো জার্সি। আচ্ছা, জার্সি ফ্রিজিয়ান ক্রস। আচ্ছা, এই দুইটা জাতি তো ভালো জাত। হ্যাঁ, খুব ভালো, দুটো সংমিশ্রণ তো ভালো। দুধের রেজাল্ট নাকি ভালো হয়? একবার দুধও খুব ভাই গরুর। দাঁত কয়টা? দাঁত 4টা। 4 দাঁত। কি বাচ্চা এর কোলে?
মেয়ে বাচ্চা বকন বাচ্চা জি বয়স কতদিন বয়স আজকে 6 দিন 6 দিন ওই আগের বাচ্চার মতোই গ্রোথ হ্যাঁ একই গ্রোথ আর বাচ্চা 100 বাচ্চা হইছে 100 দুইটাই 100 যাবে দুইটাই 100 বাচ্চা হইছে আচ্ছা দুধ কত লিটার এটার কনফার্ম এটার দুধ গ্যারান্টি হচ্ছে আপনার 20 কেজি 2 কেজি মাইনাস 18 কেজি গ্যারান্টি 18 লিটার গ্যারান্টি 18 কেজির 18 ফোঁটা কোমলই পারে আপনার লিতে হবে না আচ্ছা আর যারা আপনি কিন্তু ভিডিওতে আজকে কিন্তু সুযোগ দিবেন যে যদি আমার কাছ থেকে এমনি কথার উপর নেয় সেই ক্ষেত্রে তার বাসায় গিয়ে কমলে কিন্তু ফেরত নিয়ে আসবেন গাড়ি ভাড়া সহ আমি তো কালকেও দেখেছি একটা আচ্ছা এটা এটা আমিও জানি রাউজানের এক ভাই আপনাকে গরু একটা দিয়ে গেছে আচ্ছা আবার গরু তো নিছে না হ্যাঁ গরু নিছে আচ্ছা এরকম সুযোগ সারা আমি গরু আমি বলি যে আপনারা গরু নিন না টাকা নেন আবার গরু নিলে কায়দা কৌশল করতে পারি এরকম কিন্তু হয় আচ্ছা 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 টাকাও ফেরত আছে টাকা ফেরত দিবে চার যে রকম রুচি টাকা পছন্দ হলে টাকা জার্সি কিন্তু ওলানের মডেলটাও কিন্তু জার্সি আচ্ছা কাউন্সিলর ভাই দুধ 18টার গ্যারান্টি দাম কত এটার দাম পড়বে 210,000 টাকা 210,000 একটা ডিসকাউন্ট দিয়ে দেন এটাতে বড় গরু এটা আচ্ছা 10,000 ডিসকাউন্ট 10,000 ছাড় বরাবর দাম 2 লক্ষ 2 লক্ষ টাকা এক দাম বকনা বাচ্চা সহ জি এটা সরায় দেন আমরা 3 নম্বরে গাবি দর্শক দেখেন 3 নম্বর সিরিয়ালে ভাই আরো একটি গাভী গরু নিয়ে আসলেন বাচ্চা সহ কি জাতের এটা এটা হলস্টিন ফ্রিজিয়ান হলস্টিন ফ্রিজিয়ান তবে কালারটা একদম প্রপার সাদা কালো না একটু লালচে আছে প্রথম বাচ্চা দিয়েছে কিন্তু দাঁত কয়টা 4টা 4 দাঁতে প্রথম বাচ্চা বাচ্চাটা একটু আনকমন কালার হইছে জি আজকে রাত্রি হইছে বাচ্চাটা গত আজকে রাত্রে কি বাচ্চা ভাই সামনে বাচ্চা এটা বকন বাচ্চা কি জাতের হইছে গলায় কম্বল দেখা যায় মাথায় টিকলি সাদা জার্সি সাথে ফ্রিজিয়ান ক্রস হইছে জার্সি ফ্রিজিয়ান ক্রস হইছে আচ্ছা কালারটা কি কালার হবে আপনার মনে হয় লাল হয়ে যাবে লালটে হয়ে যাবে সাদা থাকবে আচ্ছা সুন্দর কালার হবে না সুন্দর কালার হবে এই গরুটার দুধ কত লিটার গ্যারান্টি দেওয়া যাবে দুধ হচ্ছে আপনার 2 বেলা 14 গ্যারান্টি 14 লিটার গ্যারান্টি আচ্ছা দাম কত এটার এটার দাম পড়বে 1,65,000 1,65,000 দাঁত 4টা জাতে হচ্ছে দাম বেশি হলে আমাকে বলবেন দাম আমি কমিয়ে দেব সমস্যা নাই ডিসকাউন্ট তো আমি নিবই অবশ্যই করব না 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 অবশ্যই তো ডিসকাউন্ট নিব 1,65,000 প্রত্যেকটাতে তো ডিসকাউন্ট দিতেছেন এটাতে ডিসকাউন্ট কত এটা ছোট গরু 5000 টাকা 5000 টাকা ডিসকাউন্ট 1,60,000 সাথে আছে হচ্ছে বকনা বাচ্চা দাম ঠিক আছে নাকি আচ্ছা আর একটু কমায় দেওয়া লাগবে ভাই দাম আপনার হচ্ছে 15 লিটার আপনি 10,000 করে লিটার দেন প্রথম বেনে গরু তো ভাই আচ্ছা আর একটু ছাড় দেন আর একটু আচ্ছা 2000 টাকা কম আচ্ছা আলহামদুলিল্লাহ 1,58,000 বকন বাচ্চা আমি অসম্মানই করি না আমি আচ্ছা ধন্যবাদ ভাই এটা সাইড করে দেন আমরা পরবর্তী গাবি দর্শকদের দেখাই 4 নম্বর সিরিয়ালে ভাই আরো একটি গাভী নিয়ে আসলেন মাঝারি আকৃতির এটা কি হলস্টিন ফ্রিজিয়ান এখনো কিন্তু দাঁত আসে নাই আচ্ছা দেখেও জোয়ান লাগতেছে আমি বলতে চাচ্ছিলাম এখনো দাঁতই হয় নাই আচ্ছা ভাই দাঁত হয় নাই এটা অদাঁতেই বাচ্চা দিছে অদাঁতেই বাচ্চা দিছে আচ্ছা সঙ্গে কি বাচ্চা ষাঁড় বাচ্চা ষাঁড় বাচ্চা আচ্ছা বাছুরের বয়স কি রকম বাছুরের বয়স আজকে 7 দিন 1 সপ্তাহ ফুল গাভীর দুধ কি কনফার্ম হইছে হ্যাঁ গাভীর দুধ মোটামুটি আপনি 90% চলে আসছে আচ্ছা এখনো 10% আসবে আপনি তো এই 90% ধরেই দিবেন আমি 90% ধরেই 10 লিটার বা 10% বাড়লে তাদের যে কিনবে তার বাসায় গিয়ে পারবে জি আচ্ছা কত লিটার দুধ আছে ভাই এটা 2 বেলা 15 গ্যারান্টি 2 বেলা 15টা গ্যারান্টি জি কম হলে তো আপনার কম হলে আমার দাম কত এটা দাম পড়বে 1,65,000 165 ডিসকাউন্ট ডিসকাউন্ট 5000 5000 টাকা ছাড় আছে 1,60,000 সাথে আছে হচ্ছে ষাঁড় বাচ্চা আর একটু কমায় দেন ভাই আর একটু কমায় দেন আগেরটার মতো করে দেন তাহলেই আমরা খুশি জান এটাও 2000 কম আচ্ছা আমি শুধু বাচ্চ বুঝলে জোড়ায় নাই হ্যাঁ হ্যাঁ তাহলে দাম হলো হচ্ছে 3,20,000 তার মধ্যে 4000 বাদ 3,16,000 3,16,000 আর একটু সুযোগ হয় না এখানে যদি জোড়ায় নিয়ে লয় তাহলে যেখানে যাক গাড়ি ভাড়া ফ্রি আচ্ছা আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি চিটাগাং সিলেট সব জায়গায় হ্যাঁ পানির দামে সর্বত আছে আচ্ছা এটা সরায় দেন আমরা পরবর্তী গাবি দর্শকদের দেখেন আর দর্শকদের আরেকটা কথা বলি আপনার 6 দাঁত 8 দাঁতের গরুর সাথে 2 দাঁত অদাঁত 4 দাঁতের গরুর দাম মেলানো যাবে না 2 দাঁত আচ্ছা দুইটাই প্রথম বিয়ে একবারে কিন্তু মাঠে কেটে রেট দিয়ে দিছি আচ্ছা আলহামদুলিল্লাহ এটা সরায় দেন আমরা পরবর্তী গাবি দর্শকদের 5 নম্বর সিরিয়ালে আরো একটি বাচ্চা সহ গাভী গরু নিয়ে আসলেন ভাই সাদা কালো রঙের গাভী লাল রঙের বাচ্চা এটা কি জাতের গাভী কি জাতের বাচ্চা এটা ফিজেনের সাথে জার্সি কিন্তু ক্রস আছে দেখছেন মাথা তো আপনার কান ধরে কত রকম দেখছেন আচ্ছা এটা জার্সি ফ্রিজিয়ান ক্রস দাঁত দাঁত 6টা 6 দাঁত কি বাচ্চা ভাই কোলে ষাঁড় বাচ্চা কোলে আছে হচ্ছে ষাঁড় বাচ্চা জার্সি ব্রিডের জি আচ্ছা বয়স কি রকম বাছুরের বাছুরের বয়স মোটামুটি সম্পূর্ণ হয়ে গেছে আচ্ছা 15-16 দিন হয়েছে কি 10-12 দিন আচ্ছা তো মোটামুটি দুধও তো ক্লিয়ার দুধ ক্লিয়ার 4 বাটে কত লিটার দুধ আছে আমি 16-17 দিনাই বলি 15 গ্যারান্টি পাবে 15 লিটার দুধের গ্যারান্টি সকাল বিকাল মিলে সকাল বিকাল মিলে কেউ চাইলে এখানে এসে 3 বেলা দহন করে নিয়ে যেতে পারবে 5 দিন থাকবি 5 দিন কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই আচ্ছা দামে কত এটার এটার দাম কিন্তু কোনো ডিসকাউন্ট হবে না আচ্ছা এক দামে দেখাবেন এক দাম দেখাবো আচ্ছা এটা বলে দেন তো ছোট করে 165 লাগবে 165 দুধ 15টা গ্যারান্টি সঙ্গে আছে হচ্ছে সার বাচ্চা দরদামের কোনো এটাতে সুযোগ নাই কোনো সুযোগ নাই আচ্ছা এটা সরাই দেন আমরা পরবর্তী গাবি দর্শক বেশি হয়েছে নাকি একটু অনার করলে ভাই খুব ভালো হয় একটু 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 অনার করে দেন একটু ডিসকাউন্ট দিয়ে দেন দাম মানে 6 দাঁত তো
আমার একটু ডিসকাউন্ট লাভ হবে, 100 টাকা লাভ হবে না। আচ্ছা একটু ডিসকাউন্ট, আপনার কথা আমি 5000 আমার লাভে একটু ছেড়ে দিলাম। আচ্ছা 5000 টাকা ডিসকাউন্ট, মাশাআল্লাহ 160 একদম, এটা সরায় দেন পরবর্তী গাবি দর্শকদের দেখে। দেখেন 6 নম্বর সিরিয়ালে ভাই আরো একটি গাবি গরু নিয়ে আসলেন বাচ্চা সহ, এটা কি জাতের? এটা জার্সি। জার্সি, জার্সি ক্রস আছে কিন্তু। আচ্ছা কিসের সাথে ক্রস? ফ্রিজিয়ানের সাথে। এই যে বাট সাদা, এবার একটু সাদা অংশ আছে, জার্সি ফ্রিজিয়ান ক্রস। দাঁত? দাঁত চারটা। চার দাঁত। কয় নম্বর বাচ্চা দিল? বাচ্চা, ফার্স্ট বাচ্চা। কি বাচ্চা? মেয়ে বাচ্চা। এর কোলে আছে হচ্ছে বকনা বাচ্চা। বয়স কতদিন? বয়স নামি আছে তো, 6 দিন চলতেছে। 6 দিন। এই গাবির দুধ কত লিটার? এই গাবির দুধ দুই বেলা পাবে হচ্ছে, লিগ্যাল দুধ পাবে 13 কেজি। 13 লিটার গ্যারান্টিও? 13 লিটার গ্যারান্টি, কোনো দুই নম্বর কথা এখানে পাবেন না। আচ্ছা কাউন্সিলর ভাই, বলি পরে গরু ব্যাগ দাম কত? এটার দাম পড়বে 1,45,000। 1,40,000 ডিসকাউন্ট দিবেন না ভাই? ডিসকাউন্ট 5,000। 5,000 ছাড়, 1,35,000। আজকে সারাদিন কটা প্রোগ্রাম করছেন? আচ্ছা সারাদিনে বেশ কয়েকটা প্রোগ্রাম করছি ভাই। না এই দামে পাইনি ভাই, একেবারে মাটি কাটা দাম হয়েছে। 1,35,000 আবার সাথে দিচ্ছেন হলস্টাইন ফ্রিজিয়ান বকনা বাচ্চা, 13 লিটার দুধের গ্যারান্টি। আচ্ছা আলহামদুলিল্লাহ, এটা সরায় দেন পরবর্তী গাবি দর্শকদের দেখে। 7 নম্বর সিরিয়ালে আরো একটি মোটামুটি বড় আকারের গাভী গরু নিয়ে আসলেন, কালো রঙের। এটা ব্ল্যাক জার্সি। ব্ল্যাক জার্সি, আচ্ছা কোন অঞ্চলের এই গরুটা? এই মাত্র নিয়ে আসছি আমার এলাকার গরু, এক মাস্টার সাহেবের গরু। মাস্টারের গরু। জি। দাঁতে কয়টা? দাঁত 6টা, গরু দ্বিতীয় বিয়ে। খিল আছে তো দুই পাশে, দ্বিতীয় বাচ্চা দিবে? প্রেগন্যান্ট। প্রেগন্যান্ট। সময় আছে কতদিন বাচ্চা হবে? কিন্তু গ্যারান্টি আছে। আচ্ছা জানাশোনা আছে? একবারে 100% জানাশোনা। আচ্ছা ভাই বাটটার তো গ্যারান্টি? একবারে 100% গ্যারান্টি, দুধও গ্যারান্টি, 18 কেজি, 18 লিটার দুধের গ্যারান্টি, 18 কেজি গ্যারান্টি। কেউ যদি বাচ্চা দিয়ে নিতে চায়? বাচ্চা দিতে আরো ভালো আমার। আচ্ছা কতদিন সময় আছে? কস্টিং দিতে হবে না, কোনো ফিও নাই? কোনো ফি নাই, খাবার দাবারের খরচ সব আপনার? সব আমার। টাকা পয়সা অর্ধেক দিলে হবে? হ্যাঁ অর্ধেক দিলে চলবে। আচ্ছা এটার দাম কত, সময় কতদিন আছে? এটার সময় আছে এখনো 15 দিন। ফুল 15 দিন? ফুল 15 দিন টাইম আছে। 15 দিনই আপনার কাছে রাখবেন? আমার কাছে 15 দিনই রাখবো আমি, তাও কোনো খরচ লাগবে না? কোনো খরচ লাগবে না। কাউন্সিলর ভাই এটার দাম কত? এটার দাম পড়বে 1,75,000 টাকা। 1,75,000 টাকা? জি। ডিসকাউন্ট দিবেন না ভাই? ডিসকাউন্ট 5,000। 5,000 টাকা ডিসকাউন্ট, 100 টাকা খরচ হয় নাই, আমি এইমাত্র নিয়ে এসে প্রতিদিন দাঁড় করাইছি। আচ্ছা 1,70,000 একদম, গাড়ি ভাড়াও লাগে না? গাড়ি ভাড়াও লাগে না, আটালি আইছি। আচ্ছা এটা সরায় দেন পরবর্তী গাভী দর্শকদের দেখেন। 8 নম্বর সিরিয়ালে ভাই আরো একটি মাঝারি আকারের কালো রঙের গাভী নিয়ে আসলেন, এই গরুটা কি জাতের? এটা ফ্রিজিয়ান গরু। ফ্রিজিয়ান? জি। কালার একদম মিসপিচে কালো, তারপরে ফ্রিজিয়ান? সাহেল কিন্তু নাই, সাহেল তো লাভই থাকতো। আচ্ছা দাঁত কয়টা? 4টা। 4 দাঁত? প্রথম বাচ্চা দিছে। বাচ্চা আছে? হ্যাঁ বাচ্চা আছে, বাচ্চাটা একটু অসুস্থ আছে তাও আমি বলে দিচ্ছি। আচ্ছা ধন্যবাদ বলার জন্য, আমি দেখাই দেন ক্যামেরা দিয়ে। আচ্ছা ক্যামেরা দিয়ে আমি বাচ্চাকে দেখাই দিব, ওই পাশে শুয়ে আছে। আচ্ছা কি বাচ্চা ভাই কোলে? পাতলা বানর, সকালে পাতলা মেয়ে বাচ্চা। ডাক্তার দেখান নাই? হ্যাঁ দেখাইছি, ডাক্তার যাবে, সুস্থ হয়ে যাবে, তারপরে আমি বলে দিচ্ছি, সবারই মরা লাগবে ভাই। সেটাই। আচ্ছা বাচ্চার বয়স কতদিন ভাই? বাচ্চার বয়স আজকে 5 দিন। 5 দিন? জি। আচ্ছা দুধ কত লিটার আছে? দুধ আসিল ভাই 15 লিটারের মতন দুধ, পরে 1,300 লিটার দুধ চলে আসছিল একজন বাচ্চা। আচ্ছা ওই যে বাচ্চা শুয়ে আছে মায়ের মতোই কালার? কালার। আচ্ছা বাচ্চাটা সুস্থ হতে কতদিন সময় লাগবে ডাক্তার বলছে? আজকে রাতেই হয়ে যাবে, আমি স্যালাইন দিয়ে দিছি। আচ্ছা কেউ যদি বাচ্চা ছাড়া নিতে চায়? এখন বাচ্চা তো রিক্সের মধ্যে আছে, নিতে একই দাম, বাচ্চা ছাড়া নিলে একই দাম, বাচ্চা ছাড়া নিলেও একই দাম, একই দাম। আচ্ছা কত লিটার দুধের গ্যারান্টি? 13টা? 14 কেজি। 14 লিটার গ্যারান্টি, দাম কত? দাম পড়বে 1,35,000 টাকা। 1,35,000 বাচ্চা সহ? 1,35,000 বাচ্চা সহ? বাচ্চা ছাড়া? বাচ্চা ছাড়া 35,000। আচ্ছা এর কারণ কি? বাচ্চা ছাড়ার 1,35,000 মরা হতে পারে, অসুখ যেতে হয়েছে। আচ্ছা তারপর কোনো যদি আপনি বাস পেয়ে কোনো গ্যারান্টি আছে? না এর কোনো গ্যারান্টি নেই, খালি গায়ের দাম 1,35,000, বাচ্চা সহ নিলে 1,35,000। আরো কমান লাগবে নাকি? আচ্ছা বাচ্চা ছাড়া নিলে একটু কমায় দেন, একদম 30। 130 বাচ্চা ছাড়া দুধ, কিন্তু 14টা গ্যারান্টি, 2 কেজি গ্যারান্টি। আচ্ছা এমনিতে হাত পা নন তো দহন করা যাবে না? কিচ্ছু না, ভিতরে শুয়ে থাকলে কিছু করার কথা। আচ্ছা এটা সরায় দেন পরবর্তী গাবি দর্শকদের দেখেন। কাউন্সিলর ভাই সবশেষ 9 নম্বর সিরিয়াল এবং আজকের প্রধান আকর্ষণের গাভী, গত সপ্তাহে এই গাভী আমরা দেখাতে পারিনি, গত সপ্তাহে না দুই সপ্তাহে প্রবাসী বাড়ি আমাকে অনেক কিছু কইছে যে আমাদের গরু কই, আমাদের গরু কই। আচ্ছা এটা কিন্তু প্রবাসী প্রবাসী ভাই ভাগ্যবান, সে আগে ফোন দিবে সে পাবে। আচ্ছা এটা হচ্ছে জামাই শ্বশুরের গরু? জামাই শ্বশুরের গরু। আচ্ছা কাউন্সিলর ভাই এটা কি জাতের? জার্সি। জার্সি বাগাবাড়ির? বাগাবাড়ি। দাঁত কয়টা জার্সিটার? দাঁত 6টা, গরু কিন্তু দ্বিতীয় বিয়ান, 6 দাঁত দ্বিতীয় বিয়ান। আর জামাই শ্বশুর গরু আমি কখনো দুই নম্বর কথা বলি না। আচ্ছা এটা একদম 100-তে-100? 100-তে-100। বাচ্চা নাই? বাচ্চা নাই। এটা কি আড়াই দেখাবেন? হ্যাঁ আড়াই দেখাবো। দুধ দহন কিভাবে? কিচ্ছু বলে না, হাত পা নানোতে। আচ্ছা কত লিটার দুধ আছে ভাই? দুধ দুই বেলা পাবে 8 কেজি। 8 লিটার গ্যারান্টিও কি? 8 কেজি। আচ্ছা এটার দাম কত কাউন্সিলর ভাই? ছোট করে দাম শুনেন, জুতিল জামাই জুতিল শ্বশুরিক দেয়। আচ্ছা আচ্ছা তাহলে 5,000 বেশি লাগবে। 5,000 বেশি লাগবে? 80। আর যদি ছেলে বাবাকে দেয়? 80 লাগবে। 80,000 মানে ছেলে বাবাকে দিলে 5,000 ছাড়, কিন্তু জামাই যদি শ্বশুরকে দেয় সেক্ষেত্রে 85 দিতে হবে।
কাউন্সিলর ভাইয়ের মোবাইল নম্বরটা দর্শকদের জানাবেন 01770120963 এটাতেই WhatsApp আছে সব আছে আর লাস্টে 44 হচ্ছে সুরজ ভাইয়ের নাম্বার ম্যানেজার জি দুইটা নম্বরেই গরু ক্রয় বিক্রয় হয় দুইটা নম্বরেই গরু বিক্রি হয় তো আজকে প্রবাসী ভাইদের নিয়ে দর্শক ভাইদের নিয়ে যারা আপনার রোজ ভিডিও দেখে প্রতি সপ্তাহে ভিডিও দেয় 20,000-25,000 লোক দেখে পাচ্ছে না অর্থাৎ আমার ভিডিও মানে শুক্রবার কা শনিবার হয়ে গেছে মানে ওপেন করতে এবর ডেবর হয়ে যাচ্ছে ওপেন করতেছে না আচ্ছা তে আমার প্রোগ্রামটা প্রত্যেক শনিবারে হবে এখনস থেকে আচ্ছা এবং সন্ধ্যায় যেভাবে ছাড়তাম ঠিক ওইভাবেই ছাড়া একই টাইম একই শিডিউল থাকবে কিন্তু শনিবার আচ্ছা শুক্রবার থেকে একটা দিন শুধু পিছায় গেছে আর আপনারা দোয়াল গরু যেগুলোই কিনবেন আমার মনে হয় আপনাদের আসে দেখে নয় ভালো আচ্ছা যেহেতু থাকা খাওয়ার জন্য ফ্রি আছে আমার এখানে থাকা খাওয়ার জায়গা আছে না নিলেও তো কোনো দুঃখ নাই কোনো কষ্ট নাই আমার আপনি বায়না দিল দুধ না মেলে আপনি বায়নাটাকে আপনি নিয়ে চলে যাবেন আচ্ছা বায়নাও ফেরত বায়না ফেরত আচ্ছা কোনো কায়দা কৌশল চলবে না আমার বাইরে থেকে আপনি অন্য জায়গা কিনতে পারবেন কোনো সমস্যা এরা পাশ আছে আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ কাউন্সিলর ভাই নতুন কালেকশনের গাভিগুলো দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম